রাত্রি দুটো, আচ্ছা দুটো অব্দি পেশেন্ট ডেকেছে। আর জি কর, হ্যাঁ আর্যগড় থেকে বেরো। হ্যাঁ তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও দুটো অব্দি পেশেন্ট ডেকেছে, ঠিক আছে। রাত্রি দুটো, রাত্রি দুটো, আচ্ছা দুটো অব্দি পেশেন্ট ডেকেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। হ্যাঁ করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে, এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টর রুমে দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা, মেনলি ডক্টর রুমে শোয়ার কথা, ঠিক আছে। হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর রুমে, যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখছে, দেখি দেখে দেখেছিস রুমটা ভেঙেছে, বাথরুমের পাশেই, ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে, ডক্টর রুমে, ডক্টর রুমে একটা ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে ধস্তাধস রুমে। ওই দিন আর কেউ ছিল না, খালি মানে ওনলি ওই দিকটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তো আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওর জুনিয়র সিনিয়র মিলে থাকে, এমন কি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে। তো কেউ কি শুনতে পাইনি, কেউ শুনতে পাইনি, ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয় চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, বুঝতে পেরেছিস। তারপরে আবার কি, যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না, তাই তো, তারা কেন আসছে না? একদিন ডিউটি ছিল না রাতে, ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা, আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল, তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইট এর পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি, 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজ্জি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশে, পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটা নেই, কিন্তু ওর থেকে আমি, ও থাকে চারতলায়, চারতলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2 ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজ্জি ঘরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ, নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, দিস ইজ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিলো, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে, মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেয়েটা জড়িত, এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে চারজনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলতে, এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয় তো, এখানেও সেরকম কিছু একটা হয়েছে, যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস, তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি, ওটা কোথা থেকে আসছে, আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই
অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ হয়ে, সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে। তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে। আজকেও কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো। তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়াল কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, ওখানে কি করতে যাবে, ওর না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে। তো পেশেন্ট নিয়ে যখন গেছে, দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে, এরকম কিছু নেই, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে, যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন, প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে, তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। এখানে বিশাল বড় একটা গেম চলছে, আর যে ওর উপর কি রাগ ছিল, মানে হ্যাঁ 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 একদম। আমি তো কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করে তাহলে তোর পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করবি না, তোকে মার্ডার করে দেবে, মানে ওরকম টাইপের কিছু, এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব ইয়ে, মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল, শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর ইউরিন, সেটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই জানিস, মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা মৃত্যু কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস, মানে কি বলতো, যদি ধরা পড়ে না, উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না, আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে, মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমার্টম রিপোর্টে তুই জানিস, ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে, পোস্টমার্টম রিপোর্ট 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস, নট এ ক্যালকুলেটেড, মিনিমাম মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে রেট। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস। আর আমাদের একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, তার কাজের জায়গাতেই নয়। শোন, দেখ, বড় বড় কোম্পানিতে কি হয়, রুমের ভেতরে এগুলো হয়, মানে ধর রুমের ভেতরে হলো, যেমন কল সেন্টারে হয়, নাইট শিফটে হয়, এগুলো একসেপ্টেবল। বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া, হ্যাঁ, আরজিকর বলে না, যে কোনো হাসপাতালে কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারোর বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি, তার কি একদম ভায়োলেন্স ছিল না, যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, তাই কি না, সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না, যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেয়, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না, দেন আর দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে, মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই, মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা পুরোটা। তারপরে তুই ভাব,
যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয়? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট তোর কি বলে এনকাউন্টার করতে, মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে, স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে। আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেবো না। তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না, তাই কি না? তারপরে দেখ PWD একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে PWD বলে। এবার PWD নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে। ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো, কারণ আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে? একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে, কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বেশি লোককে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেভ পাবি তুই আমাকে বল? তুই ধর চাকরি ছেড়ে, আজকে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটেও তো তাই একই অবস্থা, একদম একদম তুই কোনো চায়ের দোকান খুলে বসবি? অনার্শিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হাজার ছেলেরা টিস করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ, পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর খেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তুই ভেবে চল বুঝতে পারিনি। আর আমার তারপরের দিনে ভোরবেলা ডিউটি, আমি সাবধানে থাকিস, হ্যাঁ তাই তো, এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই। দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, তাই কি না বল? বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো, ঠিক আছে, সেই মেন্টালিটিও নেই। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল। ওই যেমন মানে এটা হয়তো আমার মা যেমন বাড়ি থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9:30-10 অব্দি ল্যাবে থাকতেই হয় না? এবার তুই কি করবি বল, কি করবি বল তো? এখন কিছু করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তুই কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি না? একদমই। আর কার মনে যে কি আছে সেটাই তো কি বলবি বল। এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে, যেটা আমাদের শেখায়, যেটা হয় স্বাভাবিক, এটা সবার, এটা তো স্বাভাবিক, তুই বল। তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাকে বল? আজকেও তো তাই, আমাদের দেখ না 11টা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস পরে সব শ্যামবাজারে এক করতে হবে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি শুরু হলো, কি হবে জানি না। ঠিক আছে গো, টাটা। হ্যাঁ চল টাটা। হম হম হম।